বিসিমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি প্রায় সময় নোর ব্যক্তিকে একটি প্রশ্ন আমাদের দিয়ে থাকে যে মুক্তজুড় ইলেকট্রন কতটি বা বন্ধন জুড়ি ইলেকট্রন কতটি তো আজকে আমরা মুক্তজোড় এবং বন্ধন জুড়ি ইলেকট্রন কী এবং কিভাবে আমাদের একটা যোগ থেকে নির্ধারণ করতে হয় সেটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমত আমাদেরকে জানতে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন কাকে বলা হয় যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক অংশ অংশগ্রহণ করে না খুব অলস বলছি আমি জাস্ট মনে রাখার জন্য তাদেরকেই বলা হবে মুক্তজোড় ইলেকট্রন আর যে সমস্ত ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রেতা অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হবে তাহলে জোড় ইলেকট্রন খুবই সহজ কথা বাট আমাদের উদাহরণ না দেখলে আমরা বুঝতে পারব না এখন দেখেন আমাদেরকে এখানে বলা হলো যে নাইট্রোজেন অনুতে কতটি মুক্তজোড় রয়েছে এবং কতটি বন্ধনজোর ইলেকট্রন রয়েছে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন বিন্যাস করতে হবে এখন সর্বপ্রথমে তো নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন বিন্যাস নিয়ে চলে আসলাম এখন নাইট্রোজেন দুইটা ইলেক নাইট্রোজেনের এই দুইটা ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের তাদের মধ্যে কি করতে হবে একটা বন্ধন দেখাতে হবে দেন আমরা বলতে পারবো যে তাদের মধ্যে বন্ধন ইলেকট্রন কতটি রয়েছে অ্যান্ড মুক্তজোড় ইলেকট্রন কতটি রয়েছে দেখেন নাইট্রোজেনের এদিকে অবস্থাটা একটু খেয়াল করে দেখেন নাইট্রোজেনের এ অবস্থা যেটা প্রথম কক্ষপথে দুইটি লাস্ট কক্ষপথে আছে পাঁচটি তাহলে অবশ্যই আমরা যদি প্রত্যেকটা পরমাণু নিষ্ক্রিয়তা অর্জন করতে চাই আর এই অবস্থাটাকে যদি আমরা বলি যে মানে এই অবস্থাটাকে জাস্ট আমরা যদি বলি যে তার অবস্থাটা কেমন হয়ে আছে অবশ্যই আমরা বলবো যে তার অবস্থাটা একেবারে দুঃখ দুর্দশা পূর্ণ অবস্থাতে রূপান্তরিত হয়েছে ঠিক একই অবস্থা এটারও কিন্তু ঘটে আছে এটাও কিন্তু দুঃখে মরে আছে জাল আমাদের জীবনে আটটা করে ইলেকট্রন লাস্ট কক্ষপথে লাগতো কিন্তু এখন আমাদের আছে পাঁচটি করে তো আর একটা নাইট্রোজেন বসলে আসো ভাই এখন আমরা কি করব আমারও তো মনে করো যে এখানে আমার লাস্ট কক্ষপাতা আছে পাঁচটা তাহলে কাজ করো তুমি এবং আমি আসো তারপর আমরা দুইটা দিই পরমাণু হিসেবে আমরা যোগ গঠন করে ফেলি ওকে তো এখন বললো তাহলে ঠিক আছে তুমি এবং আমি এই যে একটা ইলেকট্রনের সাথে আর ইলেকট্রন শেয়ার করো আর একটা ইলেকট্রনের সাথে আর ইলেকট্রন শেয়ার করো আর একটা ইলেকট্রনের সাথে আর একটা শেয়ার করো তাহলে আপনি এখন বলেন এখানের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা তিনটা হলো এখন তিনটা ইলেকট্রন তাহলে এর কাছেও বলতে পারবো মানে যেহেতু শেয়ার তাহলে এর কাছে আছে বলতে পারবো ওর কাছে আছে বলতে পারবো তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে লাস্ট কক্ষপথে এর আটটা ইলেকট্রন বলতে পারবো আমরা অষ্টক নিয়ম পালন করেছে একরকমভাবে এটারও আটটা ইলেকট্রন হবে আচ্ছা তাহলে এখন আমরা এখানের ক্ষেত্রে বলবো যে নাইট্রোজেনের ক্ষেত্রে বলেছিল আমাকে মুক্ত জোড় ইলেকট্রন কতটি নাইট্রোজেনের এখানে মুক্ত জোড় মানে যারা ইলেকট্রন সরি রাসায়নিক বিক্রেতা অংশগ্রহণ করেনি তাহলে আপনি বলেন তো এখানের মধ্যে রাসায়নিক বিক্রেতে মানে অলস কাকে কাকে দেখতে পাচ্ছেন অলস দেখতে পাওয়া যাচ্ছে এই দুই ব্যক্তিকে এই যে এরা এই যে এটা এক এক জোড়া আর এই যে এটা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন কতটি মুক্ত জোড় বলে দিয়েছে যখন একসাথে জোড় মানে কি দুইটা তাহলে আমাকে বলতে হবে অনেক সময় ছাত্রীদের কনফিউশন তৈরি করে ফেলে নিজেদের মধ্যে মুক্ত জোড় তাহলে কত চারটি হবে স্যার এক দুই তিন চারটি হবে নো আসলে মুক্ত জোড় যেহেতু বলে দিয়েছে জোর মানে এখন বোঝাচ্ছে যে কি এক জোড় আর এক জোর তাহলে দুই জোড় তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কতটি দুইটি আচ্ছা বন্ধন জোড় তাহলে বন্ধন জোড় মানে কি যারা খুব একদম ভালো মতন কাজ কমপ্লিট করেছে এখানে তাহলে যে এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা তারপর হচ্ছে দুইটা তারপর হচ্ছে তিনটা তাহলে আমরা বলতে পারবো বন্ধন জোড় ইলেকট্রন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটি তাহলে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে একদম আশা করি ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা আরও বেশ কয়েকটা আমাদেরকে জানতে হবে অ্যান্ড এই সমস্ত সবগুলো যখন আপনি জানতে পেরে যাবেন তখন পরীক্ষাতে আপনাকে যেভাবে দিক আপনি মুক্ত জোর এবং বন্ধন জোরটা বের করতে পারবেন এখন দেখেন এখানে যদি আমরা অক্সিজেনের কথা আর এখানে অক্সিজেনের কথাটা বলি তাহলে এখন অবশ্যই তাদেরও অবস্থাটা হচ্ছে যে কি দুঃখ দুর্দশা পণ্য তাই না তাদের মধ্যে আটটা ইলেকট্রন নাই লাস্ট কক্ষপথে দুঃখ দুর্দশা তাদের জীবনটা অনেক বেদনার মধ্য দিয়ে যাচ্ছে অক্সিজেন এবং অক্সিজেন তাই তো তাহলে এখন আমরা কী করবো ও গঠন করবো অর্থাৎ অক্সিজেন এবং অক্সিজেনের সাথে দেখা হয়ে গেলো বলছে ভাই দেখেন আমারও তো অবস্থা এরকম বলছে আমারও তো অবস্থা এরকম তো আসো আমরা দুজনে কী করে ফেলি ইলেকট্রন শেয়ার করে ফেলি কিছু না তোমার ক লাস্ট কথা কয়টা আছে ছয়টা আমারও করে ছয়টা তাহলে লাগবে আর কয়টা দুইটা করে লাগবে তাই তো তাহলে দুইটা করে ইলেকট্রন তারা কী করে নেবে পরস্পরের মাঝে শেয়ার করে নেবে একটা ইলেকট্রন শেয়ার আর একটা ইলেকট্রন শেয়ার তখন এও খুব হাসি খুশি হয়ে গেল এ খুব হাসি খুশি হয়ে গেল যে ঠিক আছে আমাদের এখন দুইজনেরই লাস্ট কক্ষপথে কয়টা করে ইলেকট্রন রয়েছে আটটি করে ইলেকট্রন রয়েছে মানে শেয়ার যেহেতু করে ফেলেছে সো আপনি বলতে পারবেন এ দুইটা ইলেকট্রন ওর অধীনে আছে এ দুইটা ইলেকট্রন ওর অধীনে আছে এটা হচ্ছে সমজীবন্ধন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আগের ভিডিওগুলোতেই বলে দেওয়া হয়েছে আপনারা প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন মানে এগুলো সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত ধারণা জানতে ইচ্ছা হয় তাহলে আচ্ছা দেখেন তাহলে এখানে এখন বলেন তো মুক্ত জোর কে কে রয়েছে অলস ব্যক্তি কে কে রয়েছে এক দুই তিন চার তাহলে আমরা বলতে পারবো এখানে মুক্ত জোর রিলেটন হচ্ছে কথাটি চারটি আবার এটা বলি না যে কি দুইটা দুইটা করে আছে আটটি না না মুক্ত জোর বলে দিয়েছে যে তাহলে জোর মানে আমাকে বলতে হবে দুইটা মানে হচ্ছে এক ক্লিয়ার হচ্ছে বিষয় আচ্ছা তাহলে বন্ধন জোর একটি এবং একটি কয়টি দুইটি আসলে মৌলগুলো যখন যোগ মানে এইভাবে গঠন হয় তখন তো বের করতে খুব সহজ হয় মানে এভাবে দুইটা যেহেতু বের করে দিলাম তো আপনাদের এইভাবে আর অন্যান্য যে সমস্ত দ্বীপ পরমাণুগুলো আছে নাইট্রোজেন আছে নাইট্রোজেন তো বের করলাম হাইড্রোজেন আছে ফ্লোরিন আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে এগুলো বের করা ঠিক একই রকম এইভাবে সিস্টেম মানে তারা হচ্ছে নিজেরাই পরমাণু তারা নিজেরাই নিজেদের মধ্যে বন্ধন গঠন করে কিন্তু এখন একটা যৌগ যদি আমাকে দিয়ে দেয় আমাকে যদি এখন বলে যে পানির অনুতে কতটি মুক্ত জড়ে ইলেকট্রন রয়েছে এবং কতটি বন্ধন জোড়ে ইলেকট্রন রয়েছে তাহলে অ্যাট ফার্স্ট পানির অনুতে আমরা জানি আমরা পানির অনুর গঠন যদি আমরা লক্ষ্য করি অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন এভাবে যুক্ত থাকে তাই না এই সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করেছি পোলার জগতে ওকে তাহলে এখন আমরা এখানে এই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেনের লাস্ট অবস্থাটা আমরা একটু লক্ষ্য করি অক্সিজেনের লাস্ট অবস্থা প্রথম কক্ষপথে দুইটি আমরা যেন অক্সিজেনের আট তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ইলেকট্রন আছে এখানে তাহলে এই আটটি ইলেকট্রন আটটি ইলেকট্রন থাকার কারণে লাস্ট কক্ষপথে ছয়টি রয়েছে তাহলে দুইটা হাইড্রোজেন বলবে যে আমারও তো আসলে একটা করে যদি হয়ে যেত তাহলে তো আমাদের খুব ভালো হতো তাহলে যে একটা এখান থেকে ইলেকট্রন শেয়ার করবে এন এখান থেকে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে অক্সিজেনের এখন লাস্ট কক্ষপথে কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয়টি বলতে পারবো সাত আটটি বলতে পারবো আর হাইড্রোজেনের একটি দুইটি বলতে পারবো হাইড্রোজেনের একটি দুইটি বলতে পারবো তাহলে আপনি এখন লক্ষ্য করে দেখেন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন এই দুইটা মিলে পানীয় গঠন হয়েছে তাহলে এখন এই এইখানে মানে এই সম্পন্নটাতে এখন তাহলে মুক্ত জটিলটুন কথাটি রয়েছে আমাকে কিন্তু সম্পূর্ণটাতে যখন বলবে এটারও ধরতে হবে এটারও ধরতে হবে এটারও ধরতে হবে সবগুলো ধরতে হবে তাহলে মুক্ত জরি লোটুন কতটি রয়েছে এখানে হাইড্রোজেনের কি কোনো মুক্ত জড়িলেটুন রয়েছে ন তাহলে এখানে জাস্ট দুইটা মুক্ত জরিলেটুন রয়েছে তাহলে এই যে আনসার হবে যে কতটি মুক্ত জড়িলেটন হচ্ছে দুইটি আর বন্ধন লেটন কতটি এই যে এখানে বন্ধন জড়ি লেটন একটি এখানে আরেকটি তাহলে বন্ধন জড়ি লেটন হলো কতটি দুইটি আপনারা কীরকম প্রশ্ন করতে পারেন নিচে মনে করেন চারটা মানে প্রশ্ন করছে যে নিচের কোন যৌগটির মুক্ত জড়ি লেটন এবং বন্ধন জড়ি ইলেকট্রন একই তাহলে আমরা এখানে পানি অপশন যদি থাকে পানি এবং আর অন্য যদি করে দেখতে হবে পানি স্পেশালি আমরা দেখতে তো বলে দিতে পারবো যে পানিতে যতটি মুক্তি লেটন থাকে ততটি বন্ধন জোড়ি ইলেকট্রন থাকে আরেকটু বড় দিকে যায় তাহলে ধারণাটা আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে অ্যামোনিয়াতে কতটি মুক্তজোর ইলেকট্রন রয়েছে এবং কতটি বন্ধন জড় ইলেকট্রন রয়েছে অ্যামোনিয়া আচ্ছা তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এইচ থ্রি তাহলে আমরা এখন বলতে পারবো প্রত্যেকটা হাইড্রোজেন এই যে নাইট্রোজেনের একটা ইলেকট্রনের সাথে কী করবে তাহলে শেয়ার করবে ইলেকট্রন শেয়ার করলো ইলেকট্রন শেয়ার ইলেকট্রন শেয়ার এবার আপনারা এই সিদ্ধান্ত নেন ইলেকট্রন যখন এখানে শেয়ার করে ফেললো তখন আমরা বলতে পারছি যে নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে আটটি ইলেকট্রন হয়ে গেছে এখন হাইড্রোজেনের এখানে দিয়ে একটা হাইড্রোজেন আবার একটা হাইড্রোজেন আবার একটা তাহলে এখন তিন দুগুনা আর এখানে দুইটি আটটি হলো তাই তো তাহলে আমরা এখন অবশ্যই বলতে পারছি নাইট্রোজেন এখানে অষ্টপূরণটা মানে পূরণ করতে পেরেছে আর হাইড্রোজেন তো দুই নিয়ম পূরণ করতে পেরেছে তাহলে এখন আমরা বলবো এখানে যে হাইড্রোজেন ভাইয়ের মুক্ত সরি সম্পূর্ণটার কত মুক্ত ইলেকট্রন কতটি বন্ধন জোর লেটন কতটি তাহলে মুক্ত জোড় কতটি দেখতে পাওয়া যাচ্ছে বলুন তো মুক্ত জোর দেখতে পাওয়া যাচ্ছে মাত্র আমাদের একটি তাহলে আমরা বলবো এখানে কতটি মুক্তজোড় হচ্ছে একটি বাট বন্ধন জোড় কতটি তিনটি তাই না বুঝতে পেরেছেন আশা করি এই যে একটা বন্ধন জোড় এই যে একটা বন্ধন জোড় এই যে একটা বন্ধন জোর তাহলে তিনটা বন্ধন জোর রয়েছে আমাদের এখানে এবার মনে করেন কার্বন ডাইঅক্সাইডেরটা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে যে কার্বন ডাইঅক্সাইড এটার ক্ষেত্রে মুক্ত মুক্তজোড় ইলেকট্রন কতটি এবং বন্ধন জোর ইলেকট্রন কতটি তাহলে কার্বনের লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি হ্যাঁ সম্পূর্ণটা করি প্রথম কক্ষপথে থাকে দুইটা আর লাস্ট কক্ষপথে থাকে কথা কার্বনের যেহেতু ছয় তাহলে এক দুই তাহলে আমরা ধরে নিচ্ছি তিন চার তারপরে হচ্ছে পাঁচ এবং ছয় তাহলে এখন এই যে আমি এখন এটাকে একটু পাশে করে দিই তাহলে আর ভালো হবে তাহলে এখন অক্সিজেনযুক্ত হবে তাহলে অক্সিজেনের এখন জাস্ট ইলেকট্রন বিনেট আমরা করবো ওকে তাহলে প্রথম কক্ষপথে দুইটা থাকবে অ্যান্ড লাস্ট কক্ষপথে কতটি থাকবে অক্সিজেনের যেহেতু আট তাহলে এখন লাস্ট কক্ষপথে থাকছে কতটি ছয়টি আর একটা অক্সিজেন এখানে নিয়ে আসি আমরা একই রকম ঘটনা ঘটবে প্রথম কক্ষপথে দুইটি অ্যান্ড তারপরের কক্ষপথে যেটা সেটা হচ্ছে যে ছয়টি এখন আপনি বলেন এখন কার্বনের লাস্ট কক্ষপথে চারটা ইলেকট্রন লাগবে আরও তাহলে সে কী হবে কারণ লাস্ট কক্ষপথে চারটা আছে আরও চারটা লাগলে সে অষ্টক নিয়ম পালন করে পালন করতে পারবে তাহলে এক কাজ করবে অক্সিজেনের সাথে ভাইয়া আসেন আপনার একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে আমরা ইলেকট্রন শেয়ার করে ফেলি এবং আর একটা অক্সিজেনকে ডেকে নাচ্ছেন যে ভাই আসেন আমরা রাসায়নিক বিক্রেতা অংশগ্রহণ করি ওকে ঠিক আছে রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করলাম এখন সম্পূর্ণটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে মুক্ত জড়ি লটন কতটি মুক্তজন মানে যারা অলস বলেছি তাহলে মুক্তভাবে কে কে রয়েছে কয়টি দেখেন একটা দুইটা তিনটা চারটা বাট এখানের মধ্যে কিন্তু কোনো মুক্ত নেই তাহলে মুক্ত জড়ি লেটন কতটি আমরা বলতে পারবো এখানে চারটি আচ্ছা তাহলে বন্ধন জোর কতটি হয়েছে যেন বন্ধন জোর কতটি যে একটি দুটি তিনটি চারটি তাহলে এখানেও কিন্তু কই হয়ে গেল মুক্তজোর ইলেকট্রন এবং বন্ধন জড়ি ইলেকট্রন কী হয়ে গেলো সমান হয়ে গেলো তাহলে এখানের ক্ষেত্রে দুইটা আমরা দেখতে পেলাম একটা হচ্ছে পানি এবং আর একটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তাদের মুক্ত জড়ি ইলেকট্রন এবং বন্ধন জড়ি ইলেকট্রন পরস্পরে কী হয় সমান হয় আর বেশি কিছু আলোচনা করছি না আশা করি এখন আপনার যে সমস্ত আরও মৌলগুলো আছে অ্যান্ড যে সমস্ত আরও যোগগুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই এখন মুক্ত জড়ি ইলেকট্রন এবং বন্ধন জড়ি ইলেকট্রন ব্যাখ্যা করতে পারবেন সকলের জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ